কত মানুষ ভিক্ষা নিতে গেলে এই বুড়ার বেটা তোর কি ছেলে নাই বলে নাই মানে আমার পাঁচ পাঁচটা ছেলে আছে সুখে আছে শান্তিতে আছে ওদের বাড়িতে অনেক মানুষের খাবার হয় কিন্তু আমার মতো বুড়া বাবার খাবার নাই একটা বাবা ক্ষেত খামারে রিকশা ভ্যান চালায় ব্যবসা বাণিজ্য কইরা দিনের পর দিন পরিশ্রম করে কত কষ্ট করে যে একটা বাবা হার ভাঙা পরিশ্রম করে নিজের শরীরের রক্তকে পানি বানায়া একটা সন্তানকে তিলে তিলে বড় করে সেই বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করো না বাবার বয়স বেশি হয়ে গেছে তুমি কি ভুলে গেছো ছোটবেলায় আমরা এই বাবার আঙ্গুলটা ধইরা হাঁটা শিখছি কথা কর না তুমি কি ভুলে গেছো ছোটবেলায় বাবার হাত ধরে বলতাম আমার বাবা দুই ভাই বোন তিন ভাই বোন যখন থাকে ছোটবেলায় দুষ্টমি করে বড় ভাই যখন বলে আমার বাবা বলে বাবার বুকে জড়িয়ে ধরে ওই ছোট বাচ্চা না বুঝে বলে না তোর বাবা না আমার বাবা এই কথা বলে বড় ভাইকে বুক থেকে টান দিয়া ওই ছোট দুই তিন বছরের সন্তান বাবার বুকের উপরে শান্তি পায় ছোটবেলায় সন্তান মার আঙ্গুল দইরা হাত ধরে বলে এটা আমার মা আমার মা আর একজন সন্তান বড় যখন বুঝতে পারে বলে না তোর মা আমার মা ছোট্ট বাচ্চা কান্না করে বলে মা তোমার মা না এটা আমার মা আজকে সেই মা সেই বাবা যখন বৃদ্ধ হয় ওই সন্তান ধিক্কার মেরে বড় হয়ে বলে এই বুড়ি তোর মা কথা বলেন ঠিক না ভাই এই বুড়া তোর বাবা তুই খাওয়া আমি খাওয়াইতে পারবো না ওরে যুবক ২৫টা বছর বিয়ে করার আগ পর্যন্ত মা বাবা কোনোদিন তোরে ফেলে দিল না আজকে সুন্দরী নারী পায়া একটু ভালো চাকরি পায়া গায়ে গোতের একটু গোস্ত লাগার কারণে একটু বড় হওয়ার কারণে যে মা তিলে তিলে যেই বাবা কষ্ট করে তোরে বড় করলো আজকে সেই মা সেই বাবা তোর কাছে বোঝা হয়ে গেল ভারী হয়ে গেল বুড়া বুড়ি বলে তাদেরকে ফেলে দাও বাংলাদেশের কয়েকদিন আগের ঘটনা একটা সন্তান মারে বস্তা বন্দি কইরা ডাস্টবিনে ফেলায় গেছে কপাল বড় কত বড় সিদ্ধ করা যায় মুসলমান মারে যে বস্তা বন্দি করে ডাস্টবিনে ফেলাইতে পারে আর না হোক কোনোদিন মানুষ নয় পশুর চাইতেও নিকৃষ্ট পরে যুবক একটা বার যদি নিজের জীবনের দিকে তাকাও আমার স্ত্রী আমার সন্তানের জন্য কি কষ্ট করে আমি কি দেখি না আমার ছোট্ট সন্তান খাইতে চায় না মা আকাশের ছাদ দেখায় এই যে বাঘ আসলো কত কিছু বইলা মা সন্তানের মুখে খাবার খাওয়ায় সন্তান যদি একটু মাছ খাইতে পারে স্বামী বাড়িতে আসার সঙ্গে ডেকে বলে জানো জানো আমাদের এই কলিজার টুকরা সন্তান আজকে একটা মাছ গোটাল খাইছে বাবাও খুশি মাও খুশি আজকে সেই মার বাবার সাথে কেমনে নাফরমানি করিস রে যুবক কেমনে মারে কষ্ট দিস এক সময় মা না খাইলে বেজার হইতো খাইলে খুশি হইতো আর আজকে সেই মা বাবার প্লেটে পাতে খাবার না দেওয়ার জন্য তুই মা বাবার সাথে খারাপ ব্যবহার করিস কষ্ট দিস কত সন্তানের মা কত সন্তানের বাবা বৃদ্ধ বয়সে পাঁচজন সাতজন সন্তান থাকার পরে রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা জীবন চালায় কত মানুষ ভিক্ষা নিতে গেলে এই বুড়ার বেটা তোর কি ছেলে নাই বলে নাই মানে আমার পাঁচ পাঁচটা ছেলে আছে সুখে আছে শান্তিতে আছে ওদের বাড়িতে অনেক মানুষের খাবার হয় কিন্তু আমার মতো বুড়া বাবার খাবার নাই ঠিক না বেটা আজকে কষ্ট করে দাও পেটে যাই রে যুবক ভালো করে শুনে যাও এই যুবক তখন মার বুকে একটা লাথি মেরেছে কিছুদিন পর মা দুঃখিনী মারা গেল ছেলেটা মার দাফন কাফন করলো এরপরে ওই ছেলেটার পায়ের ভিতরে একটা ছোট্ট ফুটনির মতো দেখা গেল ঘা ওই ছোট্ট ঘা থেকে শরীরে আস্তে আস্তে ঘা দেখা দিল পুরো শরীরের ভিতরে যখন ঘা দেখা দিল
এরকম অসহায় স্বামীকে রেখে তার স্ত্রী চলে গেল। যেই চাকরিটা ছিল সেইটাও চলে গেল। গায়ের গোস্ত গোলাপ খসে খসে পড়া শুরু হয়ে গেল। গায়ে দুর্গন্ধ যখন বের হলো, গ্রামের মানুষ তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল, আর থাকতেও দিল না। এই অবস্থায় লোকটা রাস্তার পাশে বসে থাকে, মানুষ দেখে ধিক্কার মারে, থুতু দেয়, মানুষ নাক ধরে দূর 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 হয়ে চলে যায়, নাকে রুমাল দিয়ে তার সামনে দিয়ে পার হয়ে যায়। হঠাৎ করে ওর ছোটবেলার শিক্ষক একদিন দেখাবে, মুখের ফেসটা দেখে চিনতে পেরেছে, বাবারে তোমারে দেখে চেনা চেনা মনে হয়, আজকে তোমার চেহারার অবস্থা শরীরের অবস্থা এমন কেমনে হয়েছে। এইবার দেখে বলে, উস্তাদ ওর আমার প্রাণের শিক্ষক, আজকে তাকায় দেখেন বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্ররা কোনোদিন উস্তাদকে ধরে পিটায় না, কারণ মাদ্রাসাতে আদব কায়দা শেখানো হয়। মাদ্রাসাই হলো মানুষ ঘরের কারিগর। মাদ্রাসার ছোট ছোট সন্তানগুলো কেমনে পেশাব করা লাগবে, ঢেলে কুলুপ কেমনে ব্যবহার করা লাগবে জানে। এই মাদ্রাসাতে কোনোদিন জঙ্গিবাদের ট্রেনিং হয় না, এখানে জানাজার নামাজের ট্রেনিং হয়, জুমার নামাজ কিভাবে পড়ানো হয় তার ট্রেনিং হয়, ঈদের নামাজ কিভাবে পড়ানো হয় তার ট্রেনিং হয়, জোরে কম সুবহানাল্লাহ। আর সেই মাদ্রাসার দিকে কিছু বেঈমানরা, কিছু সাদে মাল নাই বাম্পার লোট, তাকওয়ালা মানুষেরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। ওরে বেয়াদবেরা, নবীর ঘর মাদ্রাসার বিরুদ্ধে যদি কথা বলো, ইসলাম আর কোরআন যদি বিরুদ্ধে কথা বলো, তোর মতো বেঈমানের বুকের উপরে পাড়া দিয়া তার তোর জিব্বাটা টেনে কুকুর দিয়া খাওয়াবো। আজকে অনেক বেঈমান মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক না ভাই? এজন্য ভাইয়ের আমার অনেক লম্বা কথা, মাদ্রাসায় সন্তান দেবেন, কারণ মাদ্রাসায় সন্তান দিলে মানুষের মতো মানুষ হবে। আর কলেজ ইউনিভার্সিটির সন্তানগুলো তো তাকায়া দেখেন বাবারে সালাম দেয় না, আর ছোট্ট 4-5 বছরের সন্তান মাদ্রাসায় পড়ে বাবারে সালাম দেয়, কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইয়ের অনেক লম্বা কথা, লম্বা আলোচনা লম্বা হয়ে যাবে, যেই কথা আমি বলতে চাচ্ছিলাম এইবার সন্তানটার সেই শিক্ষক বুঝতে পারতেছেন কথা। সেই শিক্ষক সেই ছেলেটাকে ডেকে বলে, কি ব্যাপার ছোটবেলায় তুমি আমার কাছে লেখাপড়া করেছো, মনে হয় সেই সন্তান, তুমি শুনেছিলাম সরকারি চাকরি পেয়েছো, ভালোই দিন কাল যাচ্ছে, কিন্তু আজকে তোমার চেহারার এই অবস্থা কেন? লোকটা ডেকে বলে, স্যার আমি জীবনে এমন একটা অপরাধ করেছি, এই অপরাধের কথা আপনাকে বলে শেষ করতে পারবো না, সেটা হলো আবার জনম দুঃখিন মার বুকে আমি লাথি মেরেছিলাম, সেখান থেকে পায়ে একটা ছোট্ট ঘা দেখা দিল, সেই ঘা গাছকে পুরো শরীরের গোস্ত গুলো খসে খসে পড়ে যাচ্ছে। শুধুমাত্র মার সাথে বিয়াদবির করার কারণে যদি এই অবস্থা হয়, ওরে তরুণ যুবক যারা বসে আছো মাদারীপুরের মুসলমান ভাইয়েরা, সেই দুঃখিনী মার বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, মা বাবার খেদমত করবা, তাদেরকে রাজি খুশি রাখবা। কারা কারা দু হাত তুলে দেখান তো একবার তারা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। কষ্ট পেলেন মনে হয়, তাহলে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তারা ভয় করবে কাকে? আরো জোরে বলেন কাকে? আর তাদের সামনে যদি তাদের রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। মুমিন মুসলমান যারা বসে আছেন বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এক নাম্বারটা আমি ওইভাবে বুঝাইতে চাই, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, সেটা রাতের আধারে হোক আর দিনের আলোতে হোক, কথা বলেন ঠিক না ব্যাটে? যারা আল্লাহকে ভয় করবে, সে যে জায়গায় থাক, চেয়ারে থাক আর চেয়ারের নিচে থাক, চাকরি করুক যেই জায়গায় থাক, ব্যবসা বাণিজ্যে যে কোনো জায়গায় যদি আল্লাহকে ভয় করে, কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে। আজকে মানুষের আফসোস, মাঝে মাঝে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে, পিএস আগে মা বোনেরা কুটতে গিয়ে কান্না করছে, পিএসটা কাটার সময় কান্না করছে, কথা কোন ঠিক না? আর পিএস এর দাম এমন বাইরা গেল, মানুষ পিএস কিনতে গিয়ে কাঁদছে, কথা কোন ঠিক না? আগে পিয়াস রান্না করার সময় মা বোন যখন কাটতো তখন চোখে পানি আসতো, আর এখন কিনার সময় চোখে পানি, কথা কোন না কে ভাই? ধানের দাম 600 টাকা মন, 600 টাকা দিয়ে এক মন ধান বিক্রি করে 5 কেজি পিয়াস, মাঝে মাঝে এগুলো বাজারে সিন্ডিকেট তৈরি করে কিছু অসাধু কালো ব্যবসায়ী, কথা বলে ঠিক না? এই যে মানুষের উপরে জোর জবরদস্তি কইরা বাজারে একটা অশান্তি এবং
এরকম একটা পরিবেশ সৃষ্টি করে যারা হাজার হাজার কোটি কোটি টাকা জনগণের উপরে কষ্ট দিয়া রোজগার করো, দামি বিল্ডিং এ করতে পারো, দামি বিল্ডিং বানাইতে পারো, দামি বিছানা কিনতে পারো, দামি খাটে থাকতে পারো, কিন্তু তোমার চোখে ঘুম থাকবে না, তোমার জীবনে শান্তি থাকবে না। কথা বলেন ঠিক না ভাই? মানুষকে কষ্ট দিয়া, মানুষের উপর জুলুম কইরা, টাকা পয়সা দিয়ে কেউ কোনোদিন ভালো হতে পারে? ওই টাকা দিয়ে তার কোনো কল্যাণমুখী কাজ হতে পারে? আর জীবনে সব ধ্বংস করে দিবেন কি? কিছুদিন মনে হচ্ছে যে না খুব আরামে আছে, খুব ভালো আছে, আরে ভাই ভালো আছে, কখন কালো হবে তার কোনো গ্যারান্টি নাই। কথা